কথাটা কেউ স্বীকার করতে না চাইলেও ব্যাপারটি কিন্তু শতভাগ সত্য। একটু খেয়াল করলেই দেখবেন যে অনেক বাঙালি নারী তাই বয়সের তুলনায় অধিক বয়স্ক দেখায়। উন্নত দেশগুলোতে যেখানে 40 এরও একজন নারী থাকতে পারে আকর্ষণীয়, সেখানে 40 মানে আমাদের দেশে মধ্যবয়স্ক। শুধু তাই নয়, অনেক কম বয়সী বিবাহিতা মেয়েদেরকেও তাদের বয়সের তুলনায় অনেক বেশি বয়স্ক দেখায়। কেন? কারণ লুকিয়ে আছে আমাদেরই কিছু ভুলের মাঝে। চলুন জেনে নেই সেই ভুলগুলো। অল্প বয়সে অধিক সন্তানের মা হয়ে যাওয়া। আমাদের দেশে খুব অল্প বয়সে বিয়ে এবং বিয়ের পর একাধিক সন্তানের মা হয়ে যাওয়ার ব্যাপারটি এখন প্রচলিত। প্রথমত, খুব অল্প বয়সে বিয়েটাই নারীর জীবনে হওয়া উচিত নয়, আর বিয়ের পর দ্রুত সন্তানের মা হওয়া বা ঘন ঘন সন্তান প্রসব নারীর স্বাস্থ্য ও সৌন্দর্য দুটিই নষ্ট করে ফেলে। সন্তান ধারণ অনেক ধকলের একটি কাজ। অধিক সন্তান হলে তার বিরূপ প্রভাব নারীর দেখে প্রকট হয়ে দেখা যায়। সন্তান হবার পর নিজের যত্ন না নেয়া আমাদের দেশে মেয়েদের মাঝে একটি আরো বড় একটি সমস্যা। সন্তান হবার পর খুব সংখ্যায় নারী নিজের স্বাস্থ্য ও সৌন্দর্য মোটেই ধরে রাখেন না। সন্তান হবার সময় যে বাড়তি ওজন হয় সেটা ঝরিয়ে ফেলা খুবই জরুরি, না হলে বাড়তে থাকে আর বাড়তেই থাকে। অন্যদিকে সন্তান হবার সময় ত্বক ও চুলের ক্ষতি হয়। সন্তানের যত্ন তো করতেই হবে, কিন্তু নিজের সৌন্দর্যের জন্য সময় বের করতেই হবে। সুষম আহার, ব্যায়াম ও নিয়মিত সৌন্দর্যের এর সমাধান। কিন্তু ভুল নাকফুল নির্বাচনের কারণে বেশিরভাগ ক্ষেত্রেই এই নাকফুল বাড়িয়ে তোলে আপনার বয়স। যেমন, যাদের নাক বোচা বা একটু মোটা তারা কখনোই বড় নাকফুল বা নোলক পরিধান করবেন না। নাকফুল যত ছোট হয় ততই সুন্দর। যাদের নাক বেশি চিকন তারাও বড় নাকফুল পরিহার করুন। যত সিম্পল ডিজাইনের নাকফুল বয়স দেখাবে ততই কম। যত বড় পরবেন আপনাকে ততই বয়স্ক দেখাবে। নাকে একটু ফুটো আসলেই বাড়তি বয়সের যোগ করে দেয়। ব্যায়ামের অভ্যাস না থাকা। আমাদের দেশে নারীদের মধ্যে ব্যায়ামের অভ্যাস খুব কম, কিন্তু আসলে অল্প বয়স হতেই এ অভ্যাস গড়ে তোলা অত্যন্ত জরুরি। ব্যায়াম কেবল দেহের ওজনই ঠিক রাখে না, পাশাপাশি ত্বকের রাখে টান টান ও যৌবনতীব্র, শারীরিক ক্ষমতাও রাখে উজ্জ্বল। অতিরিক্ত গহনা পরা, গহনা বৃত্তি বাঙালি নারীর আছেই, বিয়ের পর এ প্রবণতা আরও বাড়ে। কিন্তু অতিরিক্ত গহনা পরার আগে মনে রাখবেন, যত বড় জং গহনা পরবেন আপনাকে ততই বয়স্ক দেখাবে। ভুল পোশাক নির্বাচনে বিয়ে এবং কয়েকটি সন্তান হয়ে যাওয়ার পর অনেক নারী আর নিজের পোশাকের দিকে খেয়াল রাখেন না। এটি খুব বড় একটি ভুল। আপনার বয়স যতই হোক না কেন, ওজন হোক না কেন, সুন্দরভাবে পোশাক পরলে সবই দৃষ্টি হবে। নিজের দেহের সাথে মানানসই কাটসাট রঙের পোশাক নির্বাচন করুন, সুন্দর রঙের পোশাক পরিধান করুন। দেখবেন নিজের কাছেও নিজেকে দেখতে ভালো লাগছে। বাজে হেয়ার স্টাইল চুলের কাট একজন মানুষের বয়সে বিরাট ভূমিকা রাখে। আপনার সন্তান হয়েছে বলে নিজের চুলগুলো কোনো রকম বেনি বা খোপা করে ফেলে রাখবেন না। এ ধারণা থেকে বের হয়ে আসুন। ভালো পার্লারে গিয়ে সুন্দর একটি হেয়ার স্টাইল দিন। চুলে খুব বেশি রং মাখিয়ে ন্যাচারাল রঙের কাছাকাছি হেয়ার ব্যবহার করুন। অতিরিক্ত রং ব্যবহারে বয়স্ক দেখায়। প্রয়োজনীয় ও পর্যাপ্ত পুষ্টি উপাদানের অভাব। নিজের খাওয়া দাওয়া দিকে নজর দিন। সঠিক পুষ্টির অভাবে কেবল আপনার সৌন্দর্য হারিয়ে যায় না, প্রভাব পড়ে আপনার স্বাস্থ্যেও। তাই নিজের জন্য একটি খাদ্য তালিকা মেনটেন করুন। বয়স শরীরে নয়, বয়স নিজের মনে। নিজের মনের মতো করে নিজেকে সাজিয়ে তুলুন, নিজের যত্ন করুন, নিজেকে খেয়াল রাখুন।
বয়সের আগে বয়স্ক দেখানোর সমস্যা আর থাকবে না। এরকম আরো নতুন নতুন এক্সক্লুসিভ নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউজটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন।